আমি বিরিয়ানি কি অস্ত্র সবার আশা করছি সকালে অনেক অনেক বেশি ভালো আছেন। আজকে আমরা ডাবল এমিট টুবির স্ট্র্যাটেজির একটা গেমপ্লেতে রিয়াকশন দিব সোলো ভার্সেস স্কোয়াডে। অর্থাৎ এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন ডাবল দুইটা এমিট টুবির খেলা, অর্থাৎ আমাদের লিজেন্ড অ্যাস্ট্রাটাইনের। আমি যতটুকু মনে করি হি ইজ ইনসান লেভেল প্লেয়ার এবার আইসি। ও হো মাই গড, এমিট টুবিদের হেডশট দারুণ একটা। ওকে, আমরা এমিট টুবি নেওয়ার জন্য নেমে যাচ্ছি স্যান্তোসাতে, সরি এটাকে কি বলে আমি ভুলে গেছি ভাই, সিরিয়াসলি বলতেছি। ওকে, ও হো, ও ভাই এমিট টুবি তুমি বল মেরে বাঁচতে পারবো না। ও হো আরেকজন মারতেছে, ও মাই গড ভাই হিলটার অবস্থা দেখো স্ট্রাটাইনের। ওকে, হি উইল গ্রো আপ ফ্রম হিল। ওকে, অ্যান্ড এখান থেকে ও ভাই কে মার রে, আরে ভাই নাইস ওয়ান, হোয়াট দ্য হেল। ওকে ওকে, মানে একদম ক্লোজে ফাইটটা ভাই, জাস্ট অসাধারণ ছিল। আমি নাইম আলমরে দেখছি অনেক আগে, যখন নাইম আলম ভাই খেলতো তখন ডাবল স্নাইপার খেলা অনেক আগে ভাই, সেও 2018-19 দিকে। বাট এখন আর ওই ধরনের কোনো প্লেয়ার বা ওই ধরনের প্লেয়ার খুব কমই দেখা যায় যারা হচ্ছে ডাবল স্নাইপার দিয়ে গেম প্লে করে। অনলি বিটুকে ছাড়া এই ম্যাচটা প্রথমেই ছিল। সো এখানে দুইটা প্লেয়ার হইতেছে, ক্যামনে ঢুকছে। ওহো ভাই সাব, ওহো একটা নক নাইস, আরেকটা কিন্তু অলরেডি 135। এন্ড ভাই ওয়াও জাস্ট অসাম, অলরেডি কিন্তু তিনটা কিল ডান টোটাল, এখানে চারটা কিল হবে যেটা বলতেছিলাম। অ্যান্ড ভাই চারটা কিল ডান, অ্যান্ড ওর মাথায় কিন্তু রাজা চলে আসছে। আমি মানে যতটুকু মনে করি বর্তমান সময়ে যারা অনেক অনেক ভালো লিজেন্ডের কথাই বেরোচ্ছে, অনেক ভালো গেম প্লেও করতেছে, বাট আমি যতটুকু মনে করি অ্যাস্ট্রাটাইন বেস্ট, সব থেকে বেস্ট। ওকে, আরে ভাই দেখো অ্যাকুরেসিটা দেখো পুলার, নাইস ভাই, হোয়াট অ্যাকুরেসি, দিস ইজ ইম্পসিবল অ্যাকুরেসি ভাই, নাইস অ্যাকুরেসি। মানে আহামরি ওই ধরনের মানে প্রচুর হ্যাকার লেভেলের গেম প্লে না দিলেও ওনার কিন্তু নর্মালি যে র্যাঙ্ক গেম প্লে, আরে ভাই আকাশ থেকে মেরে দিছে, র্যাঙ্ক যে গেম প্লেগুলো আছে এগুলো জাস্ট আমেজিং লেভেল ভাই, সিরিয়াস বলতেছি। অন্যরা হয়তো স্নাইপার দিলে টপ আউট অফ হেডশট মারতেছে, এইম বাট অন্য অন্য বালজল ইউজ করছে, বাট আমি একে 10-এর মধ্যে 9 দিব, সিরিয়াস বলতেছি। একদম ফেয়ার একদম খেলতেছে, নাইস, পিছন দিয়ে মারার ট্রাই করছে। ও ভাই 222-এর লাগছে স্নাইপারে, এমএইচ টুবি বাদ দিয়ে দুইটাই এডাব্লিউএম নিছে না, নাইস নাইস অন ভাই, সেই 7টা কিল অলরেডি ডান। অ্যান্ড ভাই চলে আসছে, আমরা হইতেছে ক্লোক টাওয়ারের নিচে, রেডসে এখানে নেমে, স্যারে বট নাকি রে ভাই, দাঁড়ায় আসো কেন। ও মাই গড ভাই 800 কত একটা হেডশট লাগাই দিছে, হেই গো নাইস, উপরে কিন্তু এখনও এনিমি আছে। আর অ্যাস্ট্রাটাইন মানেই ভাই একটা অন্যরকম একটা ফিলিংস, অন্যরকম একটা আগুনে প্লেয়ারের মতো ভাব। আমি জানি যে ভাইয়ের কাছে এইসব ভিডিওগুলো যায় কি না, আই ডোন্ট নো, বাট আমি তো ছোটো একজন ইউজার, দ্যাটস ওয়াই তো যায় না। অবশ্যই বলতে ভুলে গেছিলাম, আপনারা চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলেন না, মাস্ট বি সাবস্ক্রাইব আওয়ার চ্যানেল। ওকে, আরে এইটুক ফাঁকা দিয়ে মারছে, ও ভাই ক্যা ভাই কি প্লেয়ার, ওয়াচ আউট একবার ব্রাদার, ইনসেন ভাই ইনসেন, নাইস, আশেপাশে কিন্তু প্রচুর এনিমি। ও ভাই হোয়াট দ্য হেল, এই পুলাই মারতেছে কেমনে ভাই, নাইস গ্রেট, মানে বারমুডার রাজা হয়ে আছে বর্তমানে তিনি কিন্তু। ওকে, আরে আবার আকাশ থেকে একটা নামতেছে, হোয়াট দ্য হেল ভাই, ওরেও নক করে দিছে, নাইস অন। অ্যাস্ট্রাটাইন ইজ ওপি বলতে ভাই, হি ইজ ইনসেন, হি ইজ নেভার লস্ট ব্রাদার, অ্যাস্ট্রাটাইন ইজ গ্রেট ব্রাদার, গ্রেট। আমার মনে হয় যে নর্মালি এখন যারা গেম প্লে করে তাদের মধ্যে যদি পিসি মাধ্যম ধরি তাহলে অ্যাস্ট্রাটাইন ইজ গ্রেট ভাই। ওকে নাইস ভাই, আবারও নক করে দিছে, অলরেডি 13টা কিল করে ফেলছে ভাই স্নাইপার দিয়ে, আনবিলিভেবল। ওকে, আরও গেম প্লে বাকি আছে, আমরা ফুল ভিডিওটা ওয়াচ করবো। ওকে, এটা যেহেতু কাস্টম ম্যাচ না সেহেতু আমাদের রিয়াকশনটা একটু স্লো হবে, আদারওয়াইজ কাস্টম থাকলে একটু বল টল দিয়ে কথা বলা যায়, বিকজ ওই কাস্টমগুলোতে অনেক বেশি ই থাকে, এক্সাইটমেন্ট থাকে, মারধর বেশি হয়, দ্যাটস ওয়াই তেসে ওইগুলো কথা বেশি বলা লাগে র্যাঙ্ক থেকে। ও ভাই 160 নক, পট পড়ছে নাকি আই ডোন্ট নো, বাট কেন জানি অ্যাস্ট্রাটাইন ভাই মায়েরা ফাটা ফাতা করে ফেলতেছে, তারপরে এমনিতে ভালো খেলে দ্যাটস ওয়াই তেসে এরকম হইতেছে, ঠিক ভালো প্লেয়ার তো এজন্য বলাই লাগবে, বুঝতেছো। ওকে, সামনে কিন্তু ফাইট হইতেছে, নেক্সটে কার ভিডিওতে রিয়াকশন দিব অবশ্যই কমেন্ট করে জানাবেন, অ্যান্ড যদি কোনো ভালো প্লেয়ার থাকে আপনার ফ্রেন্ড লিস্টে তাদেরকে আমাদের শেয়ার দিতে পারেন। আরে ভাই তুমি পিছিয়ে তো দেখো, দুজন ফাইট করতেছো, লল ভাই শিউনি তো ছিল, হোয়াট দ্য হেল, এরা তো অ্যাস্ট্রাটাইন নেমে কারো চেনেই না, বিকজ ওল্ড প্লেয়াররা ছাড়া ভালো প্লেয়ার কখনোই ভাই জাজ করতে পারবে না, আদারওয়াইজ নতুন যারা প্লেয়ার আছে তারা মনে করবে যে হেডশট মারতে পারলে কি নাকি, বিকজ এইসব প্লেয়ারগুলো অ্যাস্ট্রাটাইনরা ভাই কখনোই চিনবে না, তখন চিনবে একটা সময় চিনবে যে না অ্যাস্ট্রাটাইনের মতো প্লেয়ার ছিল, নাইম আলম ভাইয়ের মতো প্লেয়ার ছিল, নাইম আলম স্যালুট ভাই, নাইম আলমের মতো প্লেয়ার বাংলাদেশে সেকেন্ড আর কখনোই আসবে না ভাই, যত ভালো প্লেয়ারই আসুক, যত ধরনের অ্যাস্ট্রাটাইনই আসুক, যত ধরনের অন্যান্য যারা আছে, অন্য জেবিল জেবিল আছে, তারপর কাব্য ভাইয়ের কথা বাদ দিলাম, হি ইজ ওয়ান অফ দি বেস্ট ইউটিউবার বাংলাদেশ, আর
ট্রিপল আর ভাইয়ের কথা কি বলবো, সেও তো অনেক বড় একটা ইউটিউবার, সেও বাংলাদেশের সবচেয়ে প্রথম ইউটিউবার। সবচেয়ে প্রথম ইউটিউবার হতেছে আমাদের মধ্যে রিঙ্কু ভাই, ইলিউশনিস্ট আইটি। স্যালুট ভাই, আপনাকেও সালাম কি দিব। রিঙ্কু ভাই হইতেছে সম্ভবত অন্য ধর্মের, অন্য ধর্মের হইলে সালাম দেওয়া যায়, সমস্যা নেই। এ নিয়ে আমি এটা ভালো জানি না। ওকে আচ্ছা, এই টপিকটা আমরা বাদ দিই। তো যেটা বলতেছিলাম, ভালোই গেম প্লে করতেছে পোলাই, ডাবল স্নাইপার দিয়ে যথেষ্ট ক্যাপাবল একটা ভালো মানে ডিফেন্ডিং একটা মানে গেম প্লে করছে অ্যাস্ট্রাটাইন। আমি অ্যাস্ট্রাটাইনটা নিয়ে এই মানে তিনটা ভিডিও বানাইছি টোটাল, তিনটা কি চারটা শর্ট বাদে। সো আমার কাছে যেটুকু যতটুকু মনে হয়েছে, সে খুবই মানে দারুণ একটা প্লেয়ার। আরে এনিমি গেছো ভাই, লল গুলওয়াল মাইরা দিছে। ও মনে করছে কি আমি আকাশ থেকে মরলাম, এতগুলো হিল কোথা থেকে গেলে, হোয়াট দ্য হেল, নাইসা করেছি ম্যান। পুরো ভিডিওটা যারা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবো ভাই, নেক্সটে কার ভিডিওতে রিয়াকশনটা দিব, ঠিক আছে? অবশ্যই আপনারা কমেন্ট করতে ভুলবেন না। আমার কাছে যতটুকু মনে হয় যে অ্যাস্ট্রাটাইনের মতো প্লেয়ার নর্মালি যদি আমাদের দেশকে রিপ্রেজেন্ট করে, সেটা দেশের জন্য দশের জন্য অনেক বেশি ভালো। বিকজ এই ফ্রি ফায়ার দিয়ে কিন্তু বাংলাদেশে অনেকে হয়তো চিনছে বাইরের দেশে, যেমন আমাদের কাব্য ভাই, তারপর আমাদের র্যান্ডম চ্যানেল 24, ওনার কথা আমরা আমি ভুলে গেছি, বাট ওনাকে আমার মনে আছে ভাই। সিরিয়াসলি ওনার রিয়াকশন ভিডিওর মতো আর কোনো রিয়াকশন হবে না আমি যতটুকু মনে করি। দ্যাটস আই এভার আই গেস, বিকজ হি ইজ লেজেন্ড ভাই। রিয়াকশনের মধ্যে লেজেন্ড শুধুমাত্র এই র্যান্ডম চ্যানেল 24, আমি আসলে নামটা মনে করতে পারতেছি না, বাট সিরিয়াসলি বলতেছি সে হইতেছে সবচেয়ে বড় ইউটিউবার বাংলাদেশের ভিতরে, রিয়াকশনের ভিতরে। অবশ্যই যারা কমেন্ট করবেন তারা অবশ্যই জানায় যাবেন। আমার আসলে নামটা এখনও মনে করতে পারি না ভাই, পেটে আসতেছে মুখে আসতেছে না। অন্য ভাই নক করে দিছে, হোয়াট দ্য হেল ভাই, রিভাইভ করার জন্য যাচ্ছে। নাইস শট, নক, অ্যান্ড ভাই লাস্টের খেলাটা কি ছিল? এই ছিল মতো আজকের ভিডিও, কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে তারা জানাবেন। দেখা হবে অন্য কোনো অনেক অনেক বেশি এক্সাইটমেন্ট একটা ভিডিওতে। ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ, টাটা, বাই বাই।